অ্যাডিডাসের মতো এত বড় কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া আর তরুণদের আইকন হওয়ার পথটা কি এতটাই সুগম ছিল? কতটা চড়াই উতরাই এর সম্মুখীন হতে হয়েছিল রণবীর সিংকে জানতে চাইলে খোলাসাভাবে কথা বলেন রণবীর। ক্যারিয়ারের শুরুটা একেবারেই মসৃণ ছিল না তার। ফোনের সামনে ঘন্টার পর ঘন্টা আর দিনের পর দিন বসে থাকতে হতো রণবীরকে। ভালো রোল বা লিড রোল ছাড়া সিনেমায় কাজ করবে না এই জায়গা থেকে কখনো একচুল সরে দাঁড়ায়নি রণবীর। হতাশা কয়েকবারই জেঁকে বসেছিল রণবীরকে, কিন্তু নিজের প্রতি আত্মবিশ্বাস কখনো এক বিন্দু কমেনি তার। স্টার ব্যাকগ্রাউন্ড ছিল না, ছিল না নায়ক হওয়ার মতো চেহারাও। এত সব সমালোচনার মাঝে নিজেকে একজন দুর্দান্ত অভিনয়শিল্পী হিসেবে প্রমাণ করেছেন রণবীর সিং। বর্তমানে তাকে তরুণদের আইকন এবং বলিউডের একজন সুপারস্টার হিসেবে গণায় ধরা হয়। তবে এখানে আসার জন্য তাকে কম কাঠখড় পোড়াতে হয়নি, প্রতিটা জায়গায় নিজেকে যোগ্য প্রমাণ করতে হয়েছে সবসময়। এর মধ্যে একটা বিষয়ে জোর দিয়ে কথা বলে রণবীর, কখনো অর্থ বা খ্যাতির জন্য অভিনয় করেনি সে, কেননা এই সব কিছুর মোহে এই জগতে আসলে কখনোই সফল হওয়া যায় না, প্রতিষ্ঠিত হওয়া যায় না। ভালোবেসে ভালো লাগা নিয়ে শিল্পে মনোনিবেশ করলে তার ফল পাওয়া যাবেই। তবে খুঁতখুঁতে মেজাজ থেকে কখনো সরে দাঁড়ায়নি রণবীর, বেছে বেছে কাজ তখনও করত, এখনও করছে। চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার ঝুঁকিও নিয়েছে শুরু থেকেই। যখন যেই গুরুত্বপূর্ণ চরিত্র রণবীরকে দেয়া হয়েছে তখন সেটাকে প্রাধান্য দিয়ে সে অনুযায়ী নিজেকে তৈরি করতে যে পরিমাণ পরিশ্রম করতে হয় তার সবটুকুই দিয়ে আসছে রণবীর। এর মধ্যে যত কঠিন সময়ই আসুক না কেন বরাবরই ফোকাসড ছিল রণবীর, সবসময় অরিজিনাল ছিল রণবীর। কখনো যেটা না সেটা হতে চায়নি, আর সেভাবেই সাফল্যের মুখ দেখেছে রণবীর। তবে এর মধ্যে দীপিকার তার জীবনে আসাকে মহেন্দ্রক্ষণ বলেই ব্যক্ত করে রণবীর। তার জীবনে লাকি চার্ম হিসেবে আসা দীপিকার প্রতি রণবীর কতটা কৃতজ্ঞ সেটা সে কয়েকবারই কয়েকটা অ্যাওয়ার্ড ফাংশনে বলেছে। ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা থেকেই অনেকগুলো সিনেমায় কাজ করা হয়েছে রণবীরের। রণবীর বলে, গলি বয় ছবিতে একটা সংলাপ ছিল যেটা অনেকটা আমার জীবনেরই কথা। আমার চারপাশ অনুযায়ী আমি স্বপ্ন বদলাবো না, বরং আমি যে স্বপ্ন দেখি সে অনুযায়ী আমার চারপাশের বাস্তবকে বদলাতে হবে। গলি বয় এর মুরাদ কিংবা 83 এর কপিল দেব অসম্ভবকে সম্ভব করতে পেরেছিল এই বিশ্বাসে বিশ্বাস রেখে। তাই এমন চরিত্রে অভিনয় করার সময় আমি খুব সৎ থেকে অভিনয় করতে পেরেছি, কারণ তাদের হতাশা, রাগ, ক্ষোভ, সাহস আমি নিজে অনুভব করেছি। নাবিলা সোহার, সময় সংবাদ, ঢাকা।